জয় হিন্দ বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে রয়েছে বিরাট বড় খুশির আপডেট। বন্ধুরা, আপনাদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটল, নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কিভাবে আবেদন করবেন তার যে প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে প্রথমে বলে রাখি, এখানটায় আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। কম্পিউটার নলেজ না থাকলে কিন্তু এখানটায় আপনারা আবেদন করতে পারবেন না। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কম্পিউটার নলেজ থেকে যেমন এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এই সমস্ত সফটওয়্যারের যদি আপনাদের নলেজ থাকে অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করুন। আপনি যদি দীর্ঘদিন ধরে ভাবছেন একটি চাকরির কথা এবং অনেক দিন ধরেই ওয়েট করে রয়েছেন এই চাকরির নোটিফিকেশনের, তাহলে তোমাদের সকলের জন্য, আপনাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কভার করব কোন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কী রাখা হয়েছে, আবেদনের জন্য কোনো মূল্য লাগছে কিনা, অর্থাৎ অ্যাপ্লিকেশন চার্জ কোনো লাগছে কিনা, সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে চাকরিপ্রার্থীদের সকলের উদ্দেশ্যে। আপনার লক্ষ্য যদি হয়ে থাকে যেভাবেই হোক একটি চাকরি নেওয়ার, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির রিসেন্ট আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। চলুন তাহলে বিস্তারিতভাবে শুরু করা যাক অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আমরা কখনোই কোনো ফেক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করি না। যখন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয় ঠিক তখনই আমরা শুধু ভিডিও করি। তো আজকেও আমরা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো অফিসিয়াল নোটিফিকেশান আমাদের সাথেই রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের উদ্দেশ্যে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশান সংগ্রহ করে তারপরে ভিডিও তৈরি করতে হয়, এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়, অনেক খাটনি থাকে বন্ধুরা। আর এই খাটনির প্রতিদান শুধু একটাই, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রিতে সাবস্ক্রাইব করা যায়, কোনো রকম টাকা পয়সা লাগে না। আসুন তাহলে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানটায় আবেদন করতে গেলে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনো রকম সুযোগ কিন্তু এখানে নেই। অফলাইনে আবেদন করতে গেলে অন স্ক্রিন আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ফর্মটির ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এই ফর্মটি ডাউনলোড করার পর এখানে নিজের নাম, বাবার নাম এই সমস্ত বিষয়ে আপনাদেরকে ফিল আপ করতে হবে। মনে রাখবেন যেখানটায় বড় হাতের অক্ষরে লিখতে বলেছে ঠিক সেখানটায় বড় হাতের অক্ষরে লিখবেন, কোনো রকম ভুল করা কিন্তু চলবে না। ডেট অফ বার্থ লিখতে হবে, তারপর 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা অবশ্যই লিখতে হবে। এখানটায় ইয়ার, এখানটায় মান্থ, এখানটায় ডেস, অর্থাৎ এখানে কত বছর, কত মাস, কত দিন অবশ্যই আপনাদেরকে এখানটায় সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর কাস্ট অবশ্যই এখানটায় আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সাবকাস্ট লিখবেন। রিলিজিয়ান কোন ধর্ম আপনার অবশ্যই সেটা এখানটায় বসাবেন। আপনি যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকেন তাহলে নোতে টিক মার্ক করবেন। এবার প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনাদেরকে বসাতে হবে, হাউস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এই সমস্ত বিষয় আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তারপর আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে এবং ইমেল আইডি, এইগুলো কিন্তু মাস্ট আপনাদেরকে দিতে হবে। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার যেটা রয়েছে বন্ধুরা অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভ মোবাইল আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। কারণ যে কোনো সময়ে আপনাকে কিন্তু ফোন কিংবা ইমেল করতে পারে, তাই যেগুলো অ্যাক্টিভ রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা, এবার আপনার যে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানগুলো অবশ্যই আপনাদেরকে বসাতে হবে। এই যে কলামগুলো রয়েছে এখানটায়, মাধ্যমিকে কত সালে পাস করেছেন মাধ্যমিক সেটা অবশ্যই লিখবেন, কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কত নাম্বার ফুল মার্কস ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছিলেন এখানটায় বসাবেন, কত পার্সেন্টেজ আপনি পেয়েছিলেন অবশ্যই লিখবেন, কোন সাবজেক্ট যদি থাকে অবশ্যই লিখবেন। হায়ার সেকেন্ডারি ঠিক একই বিষয়ে, কত সালে পাস করেছিলেন, কোন বোর্ড থেকে করেছিলেন, কত নাম্বার ছিল টোটাল, কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, এভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস আপনাকে বসাতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক নিয়মে। বন্ধুরা,
কোনোভাবেই কিন্তু ভুল করা চলবে না। হ্যাঁ, কোনোভাবেই ফর্মটিতে ভুল করা চলবে না, একদম সঠিকভাবে সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে যারা যেটা হায়ার এডুকেশন রয়েছে অর্থাৎ হায়ার স্টাডিজ রয়েছে, সেখানটায় আপনার কোন বিষয়ে অনার্স ছিল অবশ্যই লিখবেন, এবং কত সালে পাস করেছিলেন, কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে অনার্স করেছিলেন, ফুল মার্কস কত ছিল, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কত নাম্বার পেয়েছিলেন, সমস্ত বিষয় আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। বন্ধুরা, এবার সমস্ত কিছু করার পর এই যে ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনের ক্ষেত্রে নিচে আপনার ফুল সিগনেচার করতে হবে, এবং তারপরে প্লেস অ্যান্ড ডেটের জায়গায় প্লেস এবং ডেট বসাতে হবে। এইটুকু করলেই কিন্তু আপনার এই কাজ কিন্তু শেষ। ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর ফর্মটির সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলোর জেরক্স কপি কিন্তু আপনাকে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। অন স্ক্রিন আপনারা সেই ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন, ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে, অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স আপনার লাগবে, এবং এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশান আপনার রয়েছে তার জেরক্স কপি লাগবে, ফটোকপিস অব আধার কার্ডের ফটোকপি লাগবে, টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তার কিন্তু জেরক্স লাগবে। এই বিষয়গুলো অর্থাৎ এই কাগজপত্রগুলোর জেরক্স করে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পাঠাতে হবে। এখানটায় আবেদন করতে গেলে কোন ঠিকানায় পাঠাবেন, কবে পাঠাবেন, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতেই জানতে পারবেন। তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে একবারে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি আবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তবে বন্ধুরা, এখানটায় কিন্তু আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে 200 টাকা। হ্যাঁ বন্ধুরা, 200 টাকা নন রিফান্ডেবল, এখানে কিন্তু আবেদন ফি আপনাদেরকে দিতে হচ্ছে। এই 200 টাকা আপনাদেরকে ক্যাশে অর কার্ডে ডিপোজিট করতে হবে। আপনারা ক্যাশেও দিতে পারেন কিংবা কার্ডের থ্রুতেও কিন্তু এই 200 টাকা আপনারা ডিপোজিট করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারেন 17 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, 17 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে আপনারা জমা করতে পারেন বাই হ্যান্ড। এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে, এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে যেখানে মানডে টু স্যাটারডে খোলা থাকে এবং যে হলিডেস রয়েছে সেই হলিডেসে বন্ধ থাকে, 11টা থেকে 4টা 30 পর্যন্ত জমা নেওয়া হয়। তাই 17 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু জমা দিতে পারবেন। শুধুমাত্র রবিবারের দিনটি বাদ দিয়ে সমস্ত দিনেই জমা নেওয়া হয়। তো এখানটায় বন্ধুরা, এই ভ্যাকেন্সি বেরিয়েছে, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পক্ষ থেকে এখানটায় নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে বিকম ডিগ্রি থাকলে অবশ্যই আপনারা এখানটায় আবেদন করতে পারেন, তবে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে অ্যাকাউন্টেন্টের কাজ করার জন্য। এবার এখানটায় 40 বছর এজ লিমিট রাখা হয়েছে 1/1/2023 অনুযায়ী। বেতন কিন্তু এখানটায় রাখা হয়েছে 13,500 থেকে 23,000 পর্যন্ত। বন্ধুরা, এখানটায় সব থেকে বড় বিষয় হলো কোনোরকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানটায় নিয়োগ করা হবে।